রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টা সংবাদের সঙ্গে আছি আমি আকাশ স্থান। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শারদীয় দুর্গোৎসবের আজ দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে এবারে দুর্গাপুজো। শেষ দিনের পূজার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, শেষ দিনের পূজায় কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে আর বিসর্জনের প্রস্তুতি শুরু হবে কখন, বিস্তারিত জানাবেন আমাদের? আকাশ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ বিজয়া দশমী, বিজয়া দশমীর সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে বিহিত পুজোর মাধ্যমে এই বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, এবং পরবর্তীতে যেটি দেখতে পেয়েছি যে এখানে দর্পণ বিসর্জন, অঞ্জলি এবং পরবর্তীতে ঘাট বিসর্জন যেটিকে বলা হয় সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখানে চলেছে। এবং আসলে এবারে যদিও বিজয় দশমীর যে শোভাযাত্রা সেটি অনুষ্ঠিত হচ্ছে না, কিন্তু তারপরেও আসলে এখানে যে মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন বা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কিন্তু আসলে এই যে বিসর্জন প্রক্রিয়া সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এখানে যারা আসছেন এখন তারা দর্শনার্থী, তারা শুধুমাত্র এখানে আসছেন এবং দেবীকে প্রণাম করছেন, এবং অনেকেই এখানে আসছেন যারা হচ্ছে দেবীর পায়ের বা দেবীর চরণে তারা সিঁদুর ছোঁয়াচ্ছেন, তারা এখান থেকে এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তারা এখান থেকে ফিরে যাবেন। আমি এখানে দু একজনের সঙ্গে একটু কথা বলতে যাব। দিদি, একটু কথা বলি আপনার সঙ্গে যে এবারে তো দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা, যে আসলে বিদায় যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা তো অনুষ্ঠিত হচ্ছে না। এবারে সন্ধি পুজো সেটিও যে কুমারী পুজো সেটিও অনুষ্ঠিত হয়নি। আসলে এবারে পুজোর যে আমেজ সেটি কেমন দেখছেন? পূজার আনন্দটা আগের মতো আর নেই। আমরা চাই মার কাছে যে বিজয় দশমী আজকে দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের পূজা, ফিরে আবার আসবে আমার মা আমাদের মাঝে, কিন্তু এই যে মহামারী করোনা এটা যেন পৃথিবী থেকে নিরূপ হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি আপনাদের সঙ্গে, আমাদেরকে একটু জানাবেন যে এবারে তো আসলে যে বিজয় দশমীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার যে বিষয়টি সেটি কেমন দেখছেন? হ্যাঁ, এটা তো এখন তো স্বতঃস্ফূর্ত, তারপরেও করোনার জন্য কিছুটা একটু ইয়াই মনে হচ্ছে, তারপরেও তো যতটা মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত, সবাই করোনা মুক্ত থেকে সারা বিশ্ব যেন মুক্তি পায়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে। আকাশ, এই ছিল আমার কাছে এখানে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যাচ্ছি রাজশাহীতে, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন কাজী সাহেদ। শেষ দিনের আয়োজন কেমন দেখছেন এবং করোনার মধ্যে মানুষ কেমনভাবে উদযাপন করছে দশমী জানাবেন। ধন্যবাদ আকাশ স্থান, আমরা আছি রাজশাহীর যে পদ্মাপাড়ের যেখানে বিসর্জন দেওয়া হবে প্রতিমাকে, সেই জায়গায় আমরা এই প্রতিমার মধ্যে আমরা যদি দেখাচ্ছি এখানে, যেটি হচ্ছে যে সিটি কর্পোরেশন বরাবরই এখানে একটি প্রস্তুতি নিয়ে রাখে, কারণটি হলো যে এই ঘাট দিয়ে অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়, ফলে এখানে সিটি কর্পোরেশনের একটি প্রস্তুতি থাকে, এবারও সেটি আছে। তবে বরাবরের মতো যেরকম ভিড় বা অনাড়ম্বর অনুষ্ঠানগুলি থাকে সেগুলি এবারে এখানে নেই। এছাড়া আমরা যেটি দেখছি এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে পাশ দিয়ে প্রতিমাগুলি আসবে সেসব সড়কগুলিকে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন, এবং যে রুটগুলি থাকবে সেগুলিতে যাতে নির্বিঘ্নে পূজা প্রতিমা নিয়ে এই ঘাটের দিকে আসতে পারেন সেই কাজটিও তারা করে রাখছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। শ্যামল কুমার ঘোষ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বরাবর এখানে আমরা দেখি যে প্রচুর ভিড় থাকে, অনেক অনাড়ম্বর একটি অনুষ্ঠান থাকে আপনাদের প্রতিমা বিসর্জন দিনে, এবার নাই, কেমন মনে হচ্ছে? দেখুন, এবার করোনার কারণে আমাদের এখানে সেই আড়ম্বরটা নাই, কিন্তু যদি করোনা না হতো নর্মাল পরিস্থিতিতে আপনারা তো জানেনই যে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং এই পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এখানে আসেন। ধন্যবাদ আপনাকে। আকাশ, আমরা কথা বলছিলাম যে এখানে যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছেন তিনি, আমরা যেটি সব ভক্তরা যারা আছেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা যেটি বলছেন যে আজকে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাচ্ছেন, সাথে নিয়ে যাবেন যে মহামারী করোনা বিশ্বজুড়ে আছে সেটিকে, এবং আগামী বছর করোনামুক্তভাবে দুর্গাপূজা উদযাপন হবে এমনটি প্রত্যাশা ভক্তদের। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আকাশ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। কাজী সাহেদ, আপনাকে ধন্যবাদ। এবারে যাচ্ছি আমরা কুমিল্লায়, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন,
আজ দশমী, দশমীর আয়োজন কেমন দেখছেন এবং করোনার মধ্যে মানুষ কিভাবে এই উৎসব উদযাপন করছেন জানাবেন। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা জেলায় আবার 17টি উপজেলায় 808টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং আজকে আপনি জানেন যে বিজয় দশমী এবং এই বিজয় দশমীতে এখন শুধুমাত্র বিসর্জনের অপেক্ষায় আছেন যারা এই মন্দিরে উপস্থিত রয়েছেন, যে সকল ভক্ত এবং দর্শনার্থী এবং যারা মন্দিরের কমিটি রয়েছেন তারা সন্ধ্যার সময়ে এই প্রতিমা বিসর্জন দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি আসলে এই মহামারী করোনার কারণে তারা আসলে খুব একটা বেশি বড় আয়োজন করেননি, কারণ তারা বলছিলেন যে তারা স্বাস্থ্যবিধি মেনে এই এই শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করার জন্য তারা চেষ্টা করেছেন এবং আমরা একটু কথা বলতে চাচ্ছি দুই একজন ভক্তের সাথে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এখানে দেবী মার কাছে কী প্রত্যাশা করেছেন? দেবী মার কাছে প্রত্যাশা করেছি যে এবছর যেন একটা সরকারি জব পাই, ফার্স্ট ক্লাস জব, আর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। আর দেবী মার কাছে আরও চেয়েছি সবার জন্য যে করোনার মুখ যে অভিশাপটা এটা যেন আমাদের সবাইকে মুক্তি দেয়, পৃথিবীটা যেন সুস্থ আর সুন্দর হয়, এটি কি মার কাছে চেয়েছি। ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন আকাশ। আসলে আজ এই কুমিল্লাতে সকল পূজা মণ্ডপ থেকে এই সকল প্রতিমা বিসর্জন দিবেন বিকাল থেকে শুরু হবে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিকাল থেকে এখানে সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আকাশ। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন। জয়, আয়োজন কেমন দেখছেন দশমীর আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, আপনি অবশ্যই দেখছেন চট্টগ্রামে যে মণ্ডপগুলো আছে সব মণ্ডপে কিন্তু বিষাদের সুর বেজে উঠেছে। একটু পরে কিন্তু আসলে যে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মা দুর্গাকে সিঁদুর পরিয়ে কিন্তু আসলে যে মঙ্গল কামনা করছেন ভক্তরা, কিন্তু একটু পরে এই জায়গা থেকে কিন্তু আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিবারের মতো আয়োজন করছে প্রতিমা বিসর্জনের জন্যে। কিন্তু সেখানে কিন্তু আসলে বিসর্জনের জন্য কিন্তু আসলে দুর্গা দেবীকে কিন্তু এই জায়গা থেকে নেওয়া হবে, কিন্তু এখানে যারা ভক্ত তারা কিন্তু শেষ বিদায় জানাতে মাকে কিন্তু মাকে তারা কিন্তু ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, যারা ভক্তরা ছুটে এসেছেন আমরা জানতে চাচ্ছি শেষ দিনে কিন্তু আসলে মা দুর্গাকে যখন চলে যাওয়ার আগে কিন্তু আপনারা সিঁদুর পরিয়ে দেন, আসলে সিঁদুরটা কেন পরিয়ে দেওয়া হয়? আসলে সিঁদুর হচ্ছে সব নারীদের একটা অলঙ্কার, তো মাকে প্রতি বছর সিঁদুর পরিয়ে স্বামীদের মঙ্গল কামনার্থে সবাই মাকে সিঁদুর, চরণে সিঁদুর দিয়ে মার কাছে প্রার্থনা করে স্বামীরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু জীবন লাভ করে, এই কারণেই মাকে সিঁদুর দান করা হয় প্রতি বছর। মা দুর্গার কাছে কী প্রার্থনা রয়েছে আপনার? এই বছর সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে সবাইকে করোনা থেকে সুস্থ রাখা, যেন করোনাটা কমে যায়, সবাই যেন সামনের বছর আরও আনন্দ করতে পারি দুর্গা পুজো, সেটাই কামনা এবার। ধন্যবাদ আকাশ। আপনি অবশ্যই বুঝতে পারছেন যারা পূজার্থী এসেছেন কিন্তু মা দুর্গাকে যারা বিদায় দিতে এসেছেন তারা বলছেন এবার কিন্তু আসলে মা দুর্গা এসেছে খুব একটা খারাপ সময়ের মধ্যে, যেখানে কিন্তু আসলে বিশ্ব কিন্তু অনেকটা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা যেখানে বাড়ছে সেখানে কিন্তু আতঙ্ক কিন্তু এখনও কাটেনি, ঠিক এই সময়ে কিন্তু মা দুর্গা এসেছে আবার কিন্তু আজকে কিন্তু আসলে বিদায় নিচ্ছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, বিজয়া দশমী, মানুষের উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সারাদেশ থেকে যুক্ত হওয়া সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার পর ধানমন্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে লেফটেন্যান্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে মারধর করে। এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান। একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ঘটনাটি ভিডিও করেন, সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন।
তিনি বলেন বই কিনে স্ত্রী সহ মোটরবাইকে ফিরছিলেন, ওই গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাকে মারধর শুরু করেন, তার স্ত্রীর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে লোকজন জমে গেলে সাংসদের গাড়ি ফেলে মারধরকারীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। এই গাড়ি আমাকে হিট করছে, হিট করার পরে আমি ব্রেক করছি, ব্রেক করে আমি ফিরে পরিচয় দিচ্ছি, আমি লেফটের ওয়াসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, প্লিজ একটু ওয়েট করেন। আমাকে নেমেই সরসরে মারলো, আমার ওয়াইফের গায়ে হাত দিচ্ছে, এতগুলো মানুষ সামনে দিয়ে হিট মি, মারছে তো মারছে, থ্যাংক গড আমার মধ্যে মিনিমাম একটু স্ট্রেংথ ছিল, আই কুড সার্ভাইভ, আমাকে উঠে দিয়ে মারছে, আই ডোন্ট নো ওয়াই, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। বাংলাদেশ ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলাচল করবে আগামী 28 অক্টোবর থেকে, আর বাবল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইট চালু হচ্ছে প্রতিবেশী বন্ধু দেশ দুটির মধ্যে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো যাত্রী বিমানে যাতায়াত করতে পারবেন না। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে থাকে চলতি বছরের মার্চ মাস থেকেই। এরই ধারাবাহিকতায় প্রতিবেশী ভারতের সঙ্গেও আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, ভিসা দেওয়া বন্ধ করে ভারত। পুনরায় ভারতীয় ভিসা প্রদান শুরু হওয়ায় আগামী 28 অক্টোবর থেকে ভারত বাংলাদেশের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে, যেখানে সপ্তাহে ভারতের 5টি এয়ারলাইন্স পরিচালনা করবে 28টি ফ্লাইট। একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের 3টি এয়ারলাইন্স। আমাদের বাংলাদেশ থেকে 28টা ওখান থেকে 28টা পর সপ্তাহে আসবে আজকে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা যে আগে আমরা কন্ডিশনগুলো যা যা দিয়েছিলাম ওরা মেনে নিয়েছে। এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ 7 মাস পর ভারতের দিল্লি চেন্নাই কলকাতায় যাবে বাংলাদেশের ফ্লাইট। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নভো এয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, গোয়ার ও স্পাইস জেট সপ্তাহে বাংলাদেশে 28টি ফ্লাইট পরিচালনা করবে, যেখানে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো যাত্রী যাওয়া আসা করতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা যাবে এবং সবাই ইয়ে নিয়ে আসবে, মানে কোভিড টেস্ট করে যেটা চলাচল করতে হবে, আর কেউ না আসলে পরে কোয়ারেন্টাইনে যেতে হবে। আপাতত 3 মাসের জন্য এই এয়ার বাবল ব্যবস্থাপনায় চলবে দুই দেশের ফ্লাইট। তবে পর্যটক ছাড়া চিকিৎসা, ব্যবসায়ী, কূটনীতিক সহ 9 ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত। সেক্ষেত্রে তারাই কেবল এয়ার বাবলের সুবিধা নিয়ে ভারতে যাওয়া আসা করতে পারবেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনা সংক্রমণের বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউন, কারফিউ সহ অন্যান্য কড়া পদক্ষেপের পথে ফিরে যেতে বাধ্য হচ্ছে ইউরোপের একাধিক দেশ, বিশেষ করে জনসমাগম আর পারিবারিক অনুষ্ঠান পরিস্থিতিকে নাজুক করে দিচ্ছে। এমন অবস্থায় স্পেনে আবারও জরুরি অবস্থা জারি করা হয়েছে, কারফিউ অন্যান্য বিধি নিষেধ আরোপ করছে দেশগুলোর সরকার। এদিকে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে করোনার বিপদ বাড়ছে এশিয়াতে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনার প্রথম ধাক্কায় সারি সারি লাশ আর সংক্রমণের তাণ্ডবে নাজেহাল হয়ে পড়ে ইউরোপীয় দেশগুলো। তবে সেই ধাক্কা খানিকটা সামাল দিয়ে উঠতেই দ্বিতীয় ঢেউয়ে আবারও বেসামাল বিভিন্ন দেশ। প্রতিদিন সৃষ্টি হচ্ছে সংক্রমণের নতুন রেকর্ড। দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় স্পেনে আবারও জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেই সাথে বলবৎ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। বর্তমানে 15 দিনের জন্য জরুরি অবস্থা এবং কারফিউ কার্যকর থাকলেও এই সময় বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। করোনা সংক্রমণ ঠেকাতে ইতালির কর্তৃপক্ষ আবারও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। দেশটিতে সিনেমা হল, থিয়েটার, জিম এবং সুইমিং পুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সাথে সন্ধ্যার মধ্যে বার, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিধিনিষেধের এই সিদ্ধান্তগুলো সোমবার থেকে কার্যকর হচ্ছে। ফ্রান্সে করোনা মহামারী ভয়াবহ রূপ নেওয়ায় দেশজুড়ে রাতে কারফিউ কার্যকর করা হয়েছে। এছাড়া করোনা মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। গেল একদিনে বিশ্বজুড়ে নতুন করে 4 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে প্রায় 4,500 মানুষ। তবে সংক্রমণের তোয়াক্কা না করে জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ঘটছে সর্বোচ্চ সংক্রমণ আর মৃত্যু। সংক্রমণের আশঙ্কা নিয়ে ভারতের ধর্মীয় উৎসবকে ঘিরে জনস্রোত দেখা গেছে। রাতে পার্টিসহ সমাবেশ আর নানান ধরনের অনুষ্ঠানকে ইউরোপের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে। এমন অবস্থায় এশিয়ার দেশগুলোতে বাড়ছে করোনার নতুন বিপদ। রংপুরের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়হানুল নামে এক এএসআই এর
বিরুদ্ধে। এ ঘটনায় এরই মধ্যে রায়হানুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবার জানায় ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম। পরিচয়ের সময় রায়হান তার ডাকনাম রাজু বলে জানায়। রোববার সকালে ওই ছাত্রীকে কেদারের পুল এলাকায় আলিয়া বেগমের বাড়িতে ডেকে নেয় রায়হান। সেখানে রায়হান ওই ছাত্রীকে ধর্ষণের পর আরও কয়েকজন ধর্ষণ করে বলেও অভিযোগ করে তারা। গতকাল রাত 8:30 দিকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আলিয়া বেগমকে আটক করে পুলিশ। পরে রাতেই ওই ছাত্রীর পিতা আয়নাল বাদী হয়ে এএসআই রায়হানুল ইসলাম সহ আরও দুইজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন। ওই ভিকটিমকে আমরা নিয়ে ওই বাসা থেকে ওই মহিলাকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা এটা একটা অভিযোগ নিচ্ছি এবং এটা খুব প্রাইমারি লেভেলে আছে। এর সত্যতা, এর পিছনে কারা কারা আছে, এটা আমরা মামলা তদন্তকালে আমরা জানতে পারব। সাভারে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ বলছে ওই নারী শ্রমিক সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করে। গতকাল রাতে তাকে দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জোর করে হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এবার মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রের বাবা জানান, তার ছেলে মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। গেল শুক্রবার সে ছেলের সঙ্গে দেখা করতে গেলে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। পরে তাকে বাড়িতে নিয়ে আসলে সে জানায় হেফস বিভাগের শিক্ষার্থী সিফাত ও হাসান দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করে আসছে। এই ঘটনায় গতকাল রাতেই ওই দুই শিক্ষার্থীকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন নির্যাতিত ছাত্রের বাবা। ঢাকার উত্তর আবাসিক এলাকার 3 নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উত্তরা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করা হয়। এবারের পূজায় বিশ্ব মানবতার মঙ্গল কামনায় অসুর বিনাশিনী দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনায় ভক্তদের অংশ নিতে বলা হয়েছে। সর্বজনীন পূজা কমিটির সভাপতি কার্তিক সেন ও সাধারণ সম্পাদক ননী গোপাল ঘোষ পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে সবাইকে অনুরোধ করছেন এবং তারা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। সংবাদনী চারু একটি বিরতি সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। আর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, কে নিচ্ছে হোয়াইট হাউসের দখল, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে ভোটের লড়াইয়ে যেই জিতুক, সমর্থকদের বেশিরভাগই নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত। 13-20 অক্টোবর পর্যন্ত রয়টার্স পরিচালিত জরিপে দেখা গেছে অংশগ্রহণকারী 79% মার্কিনই নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন। এছাড়া বাইডেনকে জয়ী দেখতে চাওয়া 57% আমেরিকান, 73% জানিয়েছেন ট্রাম্প জিতলেও তারা নির্বাচনী ফল মেনে নেবেন। বাইডেনের 22% সমর্থক ট্রাম্পের জয়কে প্রত্যাখ্যান করবেন বলে জরিপে উঠে এসেছে। ট্রাম্প সমর্থকদের মধ্যে 16% মার্কিনি বলেছেন তারা বাইডেনের জয়কে মেনে নেবেন না। এপসোসের সর্বশেষ জরিপ বলছে দেশব্যাপী সমর্থনের ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে 8 পয়েন্ট এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এদিকে পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনার দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সমতলে ভাইরাস আক্রান্তের অভিযোগ থাকলেও পাহাড়ে বেশ ভালো ফলন হচ্ছে পেঁপের হাইব্রিড জাত রেড লেডির। উৎপাদন ভালো হওয়ায় জাতটির প্রতি আগ্রহ বাড়ছে রাঙামাটির কৃষকদের। পাহাড়ের পেঁপে এখন চট্টগ্রামের পাইকারি বাজার ছাড়িয়ে বিক্রি হচ্ছে ঢাকার আড়তেও। এতে লাভের পরিমাণ বেড়েছে চাষিদের। ফাতেমা জান্নাত মুর তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। রাঙামাটির লংগদু উপজেলার বগা চত্বর পাহাড়ি জমিতে সারি সারি রেড লেডি পেঁপে গাছ। উন্নত জাতের এসব গাছের প্রতিটিতে 50 থেকে 120টি ফল ধরে। ফলন ভালো হওয়ায় বেশ খুশি কৃষকরা। বগা চত্বরের বৈরাগী গ্রামে এই বাগান মমিনুল হকের। চলতি বছর তার উৎপাদন 29 মেট্রিক টন। বিচি আনলাম, বিচি সারা করলাম,
প্রায় চাষবাস করা আরম্ভ করলাম, প্রায় 3,60,000 টাকার মতন আমার কাছে গেছে। তো যদি আল্লাহ পাক উপরে আলা সইসাল মতো রাখে তো 5-7 লাখ টাকা পয়সা কোনো ব্যাপারই না। ফলন ভালো হওয়ায় মুমিনুলের পাশাপাশি অন্য চাষিরাও রেড লেডি জাতের প্রতি আগ্রহী হচ্ছেন। এইগুলো দেখে নিয়ে মনে করেন আমিও বাগান সাজাইতেছি, মোটামুটি গাছও ভালো আছে। আমি এই বাগানটা দেখে আমারও আশা আছে আরেকটা বাগান আমি নিজে করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পাহাড়ি মাটি এবং আবহাওয়া রেড লেডি চাষের জন্য উপযোগী। গাছগুলোতে কি বোঝায় আপনার পোকা দমন কিংবা রোগ দমন সেই পরামর্শ কিন্তু আপনার বাগানে কিন্তু আসতে ফলনের পর্যায়ে আসছে, বাগানে কোনো রোগ বলার মুক্ত। এবং আমরা আশা করতেছি যা খরচ করছে এখান থেকে প্রায় 8-10 লক্ষ টাকা সেখানে তার ইনকাম হবে। চলতি মৌসুমে রাঙামাটির বিভিন্ন উপজেলায় 650 হেক্টরের বেশি জমিতে চাষ করা হয়েছে রেড লেডি পেঁপে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। হর্ষ ফুল ফোটাবো ফাগুন আসছে, জল যোচনা পোকা আমারে দিয়া দিলাম তোমারে মৃত জোনাকি সহ বেশ কয়েকটি গান চিত্র প্রকাশ করেছে সাব্বির নাসের। এই গানগুলো ধারাবাহিকভাবে সফলতা পাবার পর চলতি মাসে প্রকাশ পায় সাব্বির নাসেরের তুমি দমে দম শিরোনামের গানটি, যে ইউটিউব প্রকাশের পরপরই শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়। গুলশানের এক রেস্তোরাঁয় হয়ে গেল তুমি দমে দম গানের সফলতা নিয়ে এক সেলিব্রেশন অনুষ্ঠান। এতে গায়ক সাব্বির নাসির, এই গানের ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক, গীতিকার ওমর ফারুক বিশাল, মিউজিক কম্পোজার জাহেদ নীরব, মডেল ইভান বন্নি সহ অনেকে উপস্থিত ছিলেন। গানটির শুটিং হয় বান্দরবান শহরের বিভিন্ন লোকেশনে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।